নমস্কার বন্ধুরা, স্বাগত সকলকে আরেকটা নতুন ভিডিওতে। আজকের কথা বলবো পদাতিকের ট্রেলারের ব্যাপারে। কিছুক্ষণ আগে এটা ড্রপ করা হয়ে গেছে মেকার্সদের তরফ থেকে। তো আমি একটা জিনিস বলে দিই প্রথমে এই রিভিউ করার আগে, অনেকে দেখলাম দেখার 5-10-15 মিনিটের মধ্যেই রিভিউ ভিডিও দিয়ে দিয়েছে, অনেকে দেখেছি। তো আমি পার্টিকুলারলি কাউকে নাম করে বলছি না, বাট আমার মনে হয় এই ধরনের সাবজেক্ট, যে কনসেপ্টের উপর কাজ করা হচ্ছে বা কাজ করেছেন সৃজিত মুখার্জি, এটা না এত সহজে রিভিউ করা সম্ভব না। দেখুন, বিষয়টা হচ্ছে তাড়াহুড়ো বা পরে করার মধ্যে কোনো পার্থক্য নেই। যদি তার ডেপ থাকে সে নিশ্চয়ই করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু সাবজেক্টটাই এমন, আপনাকে অনেক দেখতে হবে, অনেক বুঝতে হবে, তারপরে কিন্তু ক্যামেরার সামনে এসে কথা বলতে হবে। তো ব্যক্তিগতভাবে আমি এই জিনিসটা মনে করি, তাই আমি অনেকবার দেখলাম, আমার দেখা সবথেকে বেশি যদি কোনো ট্রেলার হয়ে থাকে সেটা হচ্ছে এই পদাতিকের ট্রেলার। মানে প্রচুরবার দেখলাম, যতবার দেখেছি আমি বোর হইনি। মানে খুবই ভালো হয়েছে, কাটগুলো খুব সুন্দর করা হয়েছে, মানে অসাধারণ। সৃজিত মুখার্জি অনেকে বলছে কাম ব্যাক করবে, উনি গিয়েছিলেন কোথায় যে কাম ব্যাক করবে, উনি একটু টাইম নিচ্ছিলেন, তাই আমরা এই ধরনের আউটপুট দেখতে পাচ্ছি, একটু টাইম নিয়েছে বলে। তো যাই হোক, তো এবারে মূল ট্রেলারে ফিরে আসি। ট্রেলারটা অসাধারণ হয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, চঞ্চল চৌধুরী অসামান্য লাগছে, তার অ্যাক্টিং কি বলবো, মানে অসামান্য। উনি আগেও দেখিয়ে দিয়েছেন, যাচ্ছি নিয়ে দিয়েছেন যে উনি কী লেভেলের অ্যাক্টর, আর সৃজিত মুখার্জি জানে কাকে দিয়ে কী কাজ বের করতে হয়। সঙ্গে মানামি ঘোষকেও খুব সুন্দর লাগছে। যদি লক্ষ্য করে দেখেন, দেখবেন ট্রেলারটা একটু বড় হয়েছে, বড় হলেও কিন্তু আপনি বোর হবেন না। ওভারঅল পুরো সিনগুলো এমনভাবে এখানে কাট করা হয়েছে, এমনভাবে দেখানো হচ্ছে, সমস্ত কিছু কিন্তু এনগেজিং, এই নয় যে ফালতুভাবে কিছু দেওয়া হয়েছে। সব কিছুর মধ্যে ডায়লগ, আর ডায়লগগুলো তো চরম, ডায়লগগুলোর সঙ্গে সিনগুলো এমনভাবে মানিয়ে যাচ্ছে যে এক কথায় আপনি 1 সেকেন্ডের জন্য চোখের পলক ফেলতে পারবেন। এই ট্রেলারটা দেখার পরে ট্রেলারটার নেগেটিভিটি আমি কিছু দেখতে পেলাম না। যা দেখেছি, যতটুকু দেখেছি, সব কিছু ইমপ্রেস করেছে, সব কিছু ভালো হয়েছে। একটা মানুষ, তার ফিল্মোগ্রাফি, তার জীবনটা তুলে ধরা হচ্ছে, তাকে ট্রিবিউট দেওয়া হচ্ছে, অ্যাকচুয়ালি কাইন্ড অফ বায়োপিক, এই নয় যে পুরোপুরি এটা বায়োপিক। তার সিনেমায় আসা, কী ধরনের তিনি মুভি করতে মানে পছন্দ করেন, তার গল্প, তার সংলাপ, একটা টাইমে তিনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন, এই টোটাল জিনিসটা, যেই টানাপোড়েনটা, যেভাবে তিনি সিনেমা করবেন কি করবেন না। অপরদিকে সত্যজিৎ রায় সেখানে প্রথম সিনটা যদি ট্রেলারে দেখছি যে সত্যজিৎ রায়ের সাকসেসটা দেখানো হচ্ছে, তারপরে এই মৃণাল সেনের জীবনী দেখানো হচ্ছে। তো এই ট্রেলারটা দেখার পরে কেউ বোর হবে না, ওভারঅল ভালো, সব কিছু কাট করা হয়েছে এত সুন্দরভাবে, অ্যাকচুয়ালি মেকিংটা খুব ভালো হয়েছে, তাই ট্রেলারটা এত ভালো। আর সৃজিত মুখার্জি নোন ফর হিজ ট্রেলার, মানে স্টোরি টেলিং, ট্রেলারটা এত ভালো প্রেজেন্ট করেন উনি, যেটা দেখে আমরা হলে যাই, আপনারা হলে যান। তার মুভিও যথেষ্ট ভালো হয়, সৃজিত মুখার্জি সেই কারণেই পরিচিত আমাদের কাছে, যে কোনো কিছু তিনি পোর্ট্রে করতে পারেন খুব ভালো করে, বিশেষ করে এই ধরনের কনসেপ্ট আগেও আমরা দেখেছি। এগুলো এক্সপেক্ট করাই ছিল যে সৃজিত মুখার্জি এই ধরনের কাজ করবেন, তবে এতটা ভালো আউটপুট হবে সত্যি হয়তো অনেকে আশা করেননি। তো সিনগুলো কাট তখনই হয়েছে যখন পুরো মেকিংটাই ভালো হয়েছে। তো যাই হোক, ট্রেলারে ফিরে আসি, ওভারঅল সেই টাইমটা দেখানো হচ্ছে, আবার কারেন্ট টাইমটা দেখানো হচ্ছে, সেই জায়গাটা খুব ভালো লেগেছে। তার সঙ্গে লাস্ট সিনটা, পার্টিকুলারলি যে লাস্ট সিনটা রয়েছে যেখানে আয়নার সামনে দাঁড়িয়ে পুরো উলঙ্গ হয়ে কাঁদছেন ফ্রাস্ট্রেশনে, যে অবশ্যই তার ফিল্মোগ্রাফি, ফিল্ম কেরিয়ারটা নিয়ে তিনি বেশি চিন্তিত, যে তিনি ঠিক করছেন না ভুল করছেন, সেটা কোনো একটা জায়গার হয়তো ফ্রাস্ট্রেশন, সেটাকে এত ভালোভাবে শট নেওয়া হয়েছে। আর পুরো মুভিটা যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, তার জন্য দেখতে আরও বেশি ভালো লাগছে, ফিলটা সেই টাইমের হচ্ছে। তার সঙ্গে সেই সময় কিছু সিন, রবীন্দ্রনাথ ঠাকুরের সেই মৃত্যুর টাইমটা, এই যে সিনগুলোকে মানে দেখানো হয়েছে খুব সুন্দরভাবে, সেই ফুটেজগুলোকে নিয়ে মার্চ করা হয়েছে, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর লাগছে, খুবই রিয়েলিস্টিক লাগছে। তার জন্যই এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে বানানো হয়েছে, আর বানাতেই হতো। আর সৃজিত মুখার্জি এর আগে আমরা অতি উত্তমে দেখেছি, একটা অন্য ধরনের কাজ করেছেন, সেটা অ্যাপ্রিসিয়েশন পেয়েছে সব তরফ থেকে। তারপরে তিনি আসছেন পদাতিক নিয়ে, পদাতিকও একজন লেজেন্ডারি ডিরেক্টরকে নিয়ে তিনি কাজ করছেন। তিনি হয়তো, অর্থাৎ মৃণাল সেন হয়তো আরও বেশি কিছু করতে পারতেন, না বলা তার জিনিসগুলো, যে অধ্যায়গুলো, সেগুলোই তুলে ধরছেন তিনি এখানে। একটা টাইমে গিয়ে তার ওয়াইফের সাথে যে কনভারসেশনটা থেকে আমরা বুঝতে পারছি যে তিনি ঠিক করছেন কিনা, তার যে গল্প সেটাই তিনি বলবেন, অ্যাকচুয়ালি বলার পরেও চলছে না। এই যে ফ্রাস্ট্রেশন, তার যে জীবনী মানে ফিল্ম কেরিয়ার যেটা ছিল, সেটা আমরা অনেক কিছু জানতে পারবো এই মুভিটা থেকে। দেখবেন যেখানে একটা জায়গায় বলছে যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ ছেড়ে তিনি ফিল্মে এসেছেন, তো কত স্যাক্রিফাইস করে, কতটা রিস্ক নিয়ে, আর ওনার যে মানে ছবি বলার ধরনটা ছিল সেটা অনেক সময় প্রডিউসাররা পছন্দ করতো না, সিনগুলো কাট করতে বলতো বা ওই সিনটা বাদ দিতে বলতো, তাই টেলিফোনে ওই শটটা রয়েছে যে আমি এই শটটা বাদ দেবো না। তো এই ধরনের তার অ্যাটিটিউড ছিল টুয়ার্ডস দ্য ফিল্ম, টুয়ার্ডস দ্য হিজ ওন ড্রিম। তো সেই জিনিসগুলো আমরা জানতে পারবো এই মুভির মাধ্যমে। আর এর আগে যে প্রোডাকশন হাউস অপরাজিত তৈরি করেছেন, সেই প্রোডাকশন হাউসের তরফ থেকেই এই মুভিটা বেরোচ্ছে। তো অসাধারণ কিছু হবে বলে আমরা আশা করছি। আর সৃজিত মুখার্জি সবসময় এই ধরনের কাজের জন্যে, মানে নতুন কিছু করার জন্যে, সংলাপ হোক, তার সিনেমাটোগ্রাফি হোক, স্টোরি টেলিং হোক, এই ধরনের জিনিসের জন্যে তিনি কিন্তু হি ইজ নোন ফর দিস কাইন্ড অফ থিং। তো এটা আমরা আশাই করতে পারি খুব ভালো কিছু আমরা পাবো। আর যদি নেগেটিভ কিছু বলতে হয়, দেখুন সত্যি কথা বলতে সব কিছু আমার পারফেক্ট লেগেছে। আমি
অ্যাজ এ অডিয়েন্স দেখেছি আর ক্রিটিক হিসাবেও দেখার চেষ্টা করলাম, সেদিক দিয়ে দেখতে গেলে এটা যথেষ্ট আমার ভালো লেগেছে, আমাকে খুবই ইমপ্রেস করেছে। তো সেই হিসাবে নেগেটিভিটি কিছু বলার নেই, নেগেটিভ কিছুই নেই, পুরো একটা লেজেন্ডারি ডিরেক্টরের সম্পর্কে পুরো ঘটনাটা তুলে ধরা হচ্ছে সেখানে আলাদাভাবে। এবার দেখতে হবে হলে গিয়ে যে কীভাবে প্রেজেন্ট করা হচ্ছে আর ঘটনাগুলো কোথা থেকে নেওয়া হয়েছে, রিসার্চ কী, মানে অ্যাকচুয়ালি কতটা। দেখুন সিনেমা জিনিসটা অ্যাকচুয়ালি স্টোরি টেলিং, তো সেই স্টোরি টেলিংটা কেমন করে প্রেজেন্টটা কেমন হচ্ছে সেইটা দেখার। বাকি আমার কোনো কিছু খারাপ লাগেনি ট্রেলারে, সব কিছু ভালো লেগেছে। শুধু একটা জায়গা বেশি হাইলাইট হয়ে গেছে, সেটা হচ্ছে রূপঙ্কর বাগচির যে গানটা দেওয়া হয়েছে সেই গানটা বড্ড বেশি আপ হয়ে গেছে, ওই জায়গায় বড্ড কর্কশ কিছুটা জায়গায় শোনাচ্ছে। অবশ্যই গানটা ভালো, গানটার আমি কিছু বলছি না, বাট ওই জায়গাটা বড্ড বেশি লাউড লাগছে, তো সেই কারণে একটু খারাপ লাগছে। বাকি সেটা সিনেমা দেখার সময় হয়তো আমরা বুঝে যাবো। তো এক কথা বলতে গেলে এটা অসম্ভব সুন্দর একটা ট্রেলার ছিল, আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট ট্রেলার বলতে পারি বাংলা সিনেমার ক্ষেত্রে। আর সৃজিৎ মুখার্জিরও অনবদ্য একটা ট্রেলার, ওনার ট্রেলার সবসময় ভালো হয় যেরকম আমি বললাম। আর আগের যদি মুভিগুলো আমরা দেখি, ট্রেলারগুলো যদি দেখে থাকি, তো খুবই সুন্দর প্রেজেন্টেশন থাকে, খুব সুন্দর কাট থাকে, সব কিছুই ভালো থাকে, আর গানও অসাধারণ থাকে, আলাদাভাবে বলার কিছু নেই। তো ওভারঅল আমার ট্রেলারটা খুবই ভালো লেগেছে, তো মুভিটা আসলে আমরা নিশ্চয়ই দেখবো। আর আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ভালো থাকবেন সবাই।